মর্নিং, আজকে হচ্ছে 25th December, মেরি ক্রিসমাস। তো আজকে সবাইকে জানাই, সকল বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস। সবাই কেক খাবে, ভালোভাবে আজকে দিনটা কাটাবে। তো তুতান অনেকদিন ধরেই বায়না করছিল একটু বেলুড় যাবে, বেলুড় যাবে। তো আজকে যাচ্ছি আমরা বেলুড়। এখন বাজে হচ্ছে 10টা, আমরা এখন বেরোবো, জানি না কখন কুপন দেয়। ওখানেই চেষ্টা করব ভোগটা খাওয়ার, মানে ইচ্ছে তাই আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে সবাই মিলে যাচ্ছি আমরা, মাকেও রাজি করেছি, মা একদম যেতে চায় না কোথাও। মা, আমি, সৌভিক, তুতান, তো ওরা গেছে গাড়িটা বার করতে। আমি, মা, মা রেডি হচ্ছে, একটুখানি বাকি। সুজিকে খাইয়ে দাইয়ে দিয়েছি, আর এখন ও খাচ্ছে শাকালু। এই যে শাকালু খাচ্ছে বসে বসে, যাওয়ার সময় ওকে ছেড়ে দিয়ে যাব। তো ছেড়ে দিয়ে যাব বলতে ঘরের মধ্যে ছেড়ে দিয়ে যাব, এখনও খাঁচায় আছে। আর অনেকদিন ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে সুজির পায়ে লেগেছিল, সেই ব্যথাটা আবার ওর, মানে আবার ব্যথা পেয়েছিল। আর তুতানের এক্সাম চলছিল PA2, সেই সব নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। আর এই তো আবার আজকে ব্লগ করছি। আমার ব্লগ একদম করা হয় না বললেই চলে, টুকটাক টুকটাক ছোট ছোট ভিডিও করি। হস্তশিল্প মেলার ভিডিও তোমাদের দিয়েছিলাম, কিন্তু ভয়েস দিয়েছিলাম সেটাতে। আর আজকে নিজেরা যাচ্ছি বেলুড়, সেই জন্য মনে হলো চলো তোমাদের সাথে বেলুড়টা শেয়ার করি। তো দেখতে থাকো আগে বেলুড়ে আমরা কি কি করছি, আর প্রসাদটা পেলাম কি পেলাম না সেটাও দেখো। গেছি বেলুড়। এই যে এটা গাড়ি পার্কিং, দেখো কত বড় জায়গা গাড়ি পার্কিংটা দিয়েছে। এটা একটা স্কুল, এই যে রামকৃষ্ণ মিশন স্কুলের মাঠেই গাড়ি পার্কিংটা দিয়েছে, পেছনেই স্কুল। খুবই সুন্দর বেলুড়টা, এত সুন্দর করে, মানে আজকে আরো যেন উজ্জ্বল লাগছে রোদের আলোতে। আমি সকালবেলা কখনো বেলুড় আসিনি, তবে প্রচুর ভিড়, আমরা জানতাম ভিড় হবে, সেটা জানিয়ে শুনেই আমরা এসেছি। কিন্তু সিস্টেম প্রচণ্ড ভালো, মানে ভিড় যে গ্যাদারিং সেসব কিছু বোঝা যাচ্ছে না। ওখানে দেখো ছাওয়া করে দিয়েছে সবাইকে বসার জন্য, আর ঠিক বেলুড় মতো পেছন দিক দিয়ে গিয়ে বলছে টিকিট কাটতে হয় কুপন, যেটা খাওয়ার। আমি কোনোদিন তো কাটিনি বা আসিনি, মানে খাওয়ার জন্য, মানে ঘুরতে এসেছি সেই জন্য জানি না। দূর থেকে দেখতে পাচ্ছি ভোগের প্রসাদ যাচ্ছে, ঠাকুরকে বৈদান করবে বলে। মন্দিরটা আশা করি একটু বাদেই বন্ধ হয়ে যাবে, কারণ ভগবানকে খেতে দেবে, ভগবানের প্রসাদ যাচ্ছে। তো সবাই কি সুন্দর নিয়ে যাচ্ছে দেখো লাইন দিয়ে, তো ওটার জন্য আলাদা দড়ি ওই দিক দিকেও যেতে পারবেন আপনি। আর এই হচ্ছে ভোগের লাইন, বাবারে বাবা কত বড় লাইন, কিন্তু লাইনটা দেখতেই এত বড় লাগছে। কোনো গ্যাদারিং নেই, কোনো ঝামেলা নেই, কোনো ঠেলাঠেলি নেই, কিচ্ছু নেই। মন্দিরের ঠিক পেছনে ঘরটাতে যেটা দেখতে পাবে ওখানে দেয় টিকিট কাউন্টার, মানে কুপন, কুপন কেটে এখান দিয়ে ঘুরতে হয় পেছন দিয়ে। কী সুন্দর বাগান, সৌভিক দেখাচ্ছিল দেখো বাগানটা। তো যাই হোক, বাগানটার পাশ দিয়ে চলে গেলাম, এই যে এখান দিয়ে ঢুকে এই গঙ্গাটার পাশ দিয়েই যেতে হবে। দক্ষিণেশ্বর থেকে আসবো, দারুণ লাগবে দেখো, লঞ্চটা কত বড় দেখো। তো ভোগের মধ্যে ছিল কিছু একটা লাইট, আমরা চলে এসেছি এখন ইকো পার্কে। হ্যাঁ, তো বেলুড়ে তো আমরা প্রসাদ প্রসাদ খেয়েছি, তাড়াতাড়ি সব খাওয়া হয়ে গেছে। তো তুতানকে নিয়ে আমরা চলে এসেছি ইকো পার্কে, সবাই গাড়ি পার্ক করছে মা পেছনে। তো দেখো এটা ধামসা দিয়ে ঢুকেছি আমরা, শুধু ঝিলটা ঘুরবো, প্রচণ্ড রোদ। আমরা ভেতরে ইকো পার্কের অতটা ঘুরবো না, শুধু ঝিল পাড়টা ঘুরবো, তো সঙ্গে থাকো। কত ভিড়, ভালো লাগছে বেশ। তো যাই হোক, এই ঘুরছি, কিন্তু প্রচণ্ড রোদ, রোদে মানে মনে হচ্ছে না এটা গরমকাল, এতটাই রোদ। আইসক্রিমটা দেখাচ্ছিলাম যে আমরা আইসক্রিম খাচ্ছি, এই ঠান্ডাতেও আইসক্রিম খাচ্ছি, মানে এতটাই গরম লাগছে। ওই দেখো দূরে সব বোট করছে, সেটাও খুব সুন্দর লাগছে। পাতলা পাতলা বোটও ছিল, কি সুন্দর করছিল জানি না, তবে ভয় লাগে জল প্রচণ্ড, বোটিংয়ে যায়নি।
তো বোট করতে যাইনি। তো তুতান খুব বায়না করছিল ওই যে বলগুলো জলের মধ্যে, যেগুলো ছোটবেলাও একবার করেছিল, এখন বড় হয়ে গেছে। আর দেখলাম বেলুনগুলোর সাইডগুলো কোনো রকম দড়ি দিয়ে দিয়ে একটা ডিজাইন করা। তো আমার তো যাই হোক, এখানে হচ্ছে সাইকেলের কাউন্টার, যেখান থেকে সাইকেলের জন্য প্রচুর লাইন দিয়ে কাউন্টারে সাইকেল নিতে হবে, 500 টাকা জমা দিয়ে 150 টাকা সাইকেলের পিছু। তো সাইকেল নিয়ে নিয়েছে দুজন মিলে, কোথায় গেল ওই যে সাইকেল নিয়ে যাচ্ছে ঘুরতে বাড়ি কোপার একটা। তো মাকেও নিয়ে গেছিলো, সেটার ভিডিও করা হয়নি, ওরা দুজনেই ভিডিওটা আছে। আর এখানে আমি একটা নতুন বন্ধু পেয়েছি, এই যে ইনি হাই করছে, কোলে নিতে গেলে কাঁদছে। তো যাই হোক, এই বন্ধু বন্ধুর মতনই রয়ে গেল, নাম জানা হলো না। তোমরা ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও।